একটা দোকান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু রে, এই দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, এই দুনিয়ার মানুষ কত পাষাণ, বলতে পারে হুজুর দুনিয়ার মানুষ কেমনে পাষাণ হয়। এখন দেখেন এই যে দুনিয়ার মানুষ, আপনার বাবা আপনার সন্তান, আপনি যখন এই দুনিয়ার পায়া ত্যাগ করে চলে যাবেন, সেই তো কবরবাসীদের স্মরণে মাহফিল, এই তো কবরবাসীদের দিকে গেলাম। এমন আপনি আবু যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, এবার আপনার আমার আপন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, গাদিবে ভুবন, এমন জীবন গঠন করতে হবে। সেই জীবন গঠন করে গিয়েছেন হযরত শাহজালাল ইয়ামুল মুদার রাহমাতুল্লাহ আলাইহ, ইনকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চেয়েছিলাম, আপনারা আমাকে যখন কবরে নামিয়ে দেওয়া হয়, একটা লোক আপনার বিপুল ছিল না, একটা লোক আপনার শত্রু ছিল না, প্রত্যেকটা লোক আপনার বাবা, প্রত্যেকটা লোক আপনার ভাই, প্রত্যেকটা লোক আপনার সন্তান, এত নিষ্ঠুরের মতো চারজনে চার কানে লইয়া আপনারে আমারে ওই যে কবরের ভিতরে নামিয়ে দিল। এবার সবাই একে একে সবাই উপরে উঠে যাবে, সবাই উপরে উঠে যাওয়ার পরে আপনারে আবার যখন কবরস্থ করে দেওয়া হবে, এবার যখন আপনাকে আমাকে কবরস্থ করে দেওয়া হলো, ওই যে দুনিয়ার ভিতরে যদি ওই যে নাজিমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে যদি রশি ধরে যদি আপনি আমল আখলাক ভালো করতে পারেন, তাইলে আপনার আমার কবরটারে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার কবর জান্নাত হোক আমরা চাই কি চাই না, আরো জোরে বলেন চাই কি চাই না। এই জন্য আপনার রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার এই জন্য তোমার যখন কবরস্থ করা হয়ে যাবে, এবার তোমার আপনজন সকলে বাড়িতে চলে গেল, কেউ আর তোমার কবরে রইল না, এত স্বাধীন বাবা, এত স্বাধীন মা, এত স্বাধীন বন্ধু বান্ধব, এত স্বাধীন ভাই, কেউ আপনার কবরে যাবে না, একা একা কবরে থাকতে হবে, একা একা কবরে থাকতে হবে। একদিন এই পৃথিবীর জমিন ছাড়িয়া যেদিন চলে যাব রে বন্ধু, সেদিন বুঝবেন আর আপন কেউ নয়, আর আপন কেউ নয়। ওই কবরে যখন আপনি যাবেন, যদি দুনিয়ার ভিতরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সুন্নাত যদি করে রাখতে পারেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, তুমি আমার কবরে, তুমি মাটির কবরে আসতে দেরি হবে রে উম্মত, আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমার কবরে হাজির হয়ে যাব বন্না সুবহানাল্লাহ। আমরা এই জীবন গঠন করতে চাই কি চাই না, আরো করে বলেন চাই কি চাই না। এই জন্য যদি জীবন গঠন করতে হয়, কোরআনের পক্ষে দেখতে হবে, রাসূলের পক্ষে দেখতে হবে। এখন এক ধরনের দুনিয়ার মানুষ আছে, যারা কোরআনকে মানে নবীর হাদিসকে মানে না, এমন লোক আমার সমাজে আছে না নাই, আরো করে বলেন আছে না নাই। এখন ওই যে শামসে তাবরিজ বলেছেন, তুমি যদি তোমার ঈমান নামক পাতাটার ভিতরে মুর্শিদ নামক পাথরটা দিয়ে যদি ঢাকা মারতে পারো, যদি চাপা মারতে পারো, তাইলে তোমার ওই যে পাতার যেমনি ভাবে পাতাকে উড়িয়ে নিতে পারে না, তেমনি ভাবে ওই মুর্শিদ নামক পাথরটা যদি তোমার ঈমান নামক পাতাটার উপরে দিয়ে রাখো, তাইলে কিয়ামত পর্যন্ত তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি কোনোদিন ঈমান হারা হবে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ঈমান হারা হবে না, এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম
তুমি ইচ্ছা করলে ডান দিকে চলতে পারবা, তোমার কেউ বাধা দিবে না। ইচ্ছা করলে বাম দিকে চলতে পারবা, কেউ বাধা দিবে না। ইচ্ছা করলে তুমি ডানে যাইতে পারো, বামে যাইতে পারো। আল্লাহর নবী রাহমাত আল্লিল আলামিন বলেন, তুমি যখন কবরের ভিতরে আসবার যুব, তুমি যখন কবরের ভিতরে আসবা, তোমার হিসাব নিকাশ দিতে হবে কি হবে না? কথা বলেন, হিসাব দিতে হবে কি হবে না? ওই কবর হিসাব দেওয়া লাগবে। আল্লাহর নবী রাহমাত আল্লিল আলামিন বলেন, ও আমার সাহাবারা রে, কেউ যদি এই দুনিয়ার ভিতরে, কেউ যদি এই দুনিয়ার ভিতরে যদি ভালো কাজ করিয়া যায়, আল্লাহ পাকের হুকুম আহকাম মানিয়া নবী পাকের সুন্নাহ ধরিয়া যদি এই দুনিয়ার জমিন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমি তার আমল ডান হাতের ভিতরে দিয়া সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ, আর করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে হাসতে হাসতে আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, কেউ যখন এই পৃথিবীর জমিন সারিয়া ইমান লইয়া যাইব, তার কবরের ভিতরে আমি নবী রাহমাতুল্লাহি আলাইহি হাজির হইতে বের হবে না। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলছেন, যারে মাটিও খায় না, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আরে সুন্নাত ওয়াল জামা, হযরত মাওলানা মুফতি উসমান গনি রাব্বি সাহেবের আগমন, সকলে বলি মারহাবা, মারহাবা, আর যারা বলেন মারহাবা, মারহাবা। আমি বলবো, যারা এখন এই দৃষ্টি ঘোরাফেরা করতেছেন, আমাদের দাওয়াতি মেহমান বন্ধুরা এসেছেন, আমি অল্প কিছুক্ষণ সময় ভিতরে ছেড়ে দিব। তো আমি বলতে চেয়েছিলাম, যখন ইমানদার কবরে যাবে, ইমানদার কবরে যাওয়ার পরে তার কবরে এমন শান্তি হবে, যারে মাটিও খায় না, জমেও ছয় না রে নবীর প্রেমিক যে জনা, যারে মাটিও খায় না, জমেও ছয় না রে নবীর প্রেমিক যে জনা, আশেক যদি হইবা শান্তি পাইবা, আশেক যদি হইবা শান্তি পাইবা, জমে তারে সারে না যারে মাটিও খায় না, জমেও ছয় না রে নবীর প্রেমিক যে জনা। কথা বলেন ঠিক না? দেখে নবীর প্রেমিক হইয়া যদি তুমি কবরে যাইতে পারো, আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি নবী পাকের যদি এই প্রেমিক হইয়া প্রেমিকটা মরিয়া যায়, মনে করবা শেষ নিঃশ্বাসের দেখের সময় আমি নবী রাহমাতুল্লিল আলামিন তার পাশেই ছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ওই নবী পাক যদি, আমি নবী রাহমাতুল্লিল আলামিনকে কেউ যদি সম্বোধন করে, আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে কেউ যদি ধরে রেখে এই পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করে বেরে, আবার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই উম্মতটা, আমি ওই আমি কথা দিলাম, আমি নবী কথা দিচ্ছি, ওই উম্মতটা যখন কবরে আসবে, তার কবরে আসতে দেরি হবে, আমি নবী রাহমাতুল্লিল আলামিন তার কবরে আসতে দেরি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীর মহাব্বত লাগবে, নবীর মহাব্বত অবশ্যই লাগবে, যেমনি ভাবে আমাদের রশিও ধরা লাগবে, আমি নবীর মহাব্বত পাবো কোথায়? সেই রশি আমাদেরকে ধরতে হবে। এই রশি গুলো কারা? এই রশি গুলো আল্লাহর বলিগণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের বিশেষ বক্তা করে এসেছেন, আসলে ওনাকে বসে রাখা কথাটা বেয়াদবি, কথা বলা বেয়াদবি, সেটা আমিও পছন্দ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু কথা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাকে সহ সকলকে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।